এখন বাচ্চা থেকে উঠবে এখন সেকেন্ড ব্যাচ উঠছে এখন তিন নম্বর ব্যাচ বসবে আমরা লাস্ট ব্যাচে বসবো হ্যাঁ ততক্ষণ আপডেটেড থাকবে তোমরা আমি যতক্ষণ আছি ম্যাম যতক্ষণ আছে ততক্ষণ তোমরা আপডেট পাবে বাবা হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেধা লাইফস্টাইল সো আজকেও ব্লগটা আমি স্কুল থেকেই স্টার্ট করছি কারণ আজকে চলছে স্কুলে একটা ইভেন্ট তোমরা জানো যেমন সরস্বতী পুজো গেছে আর সরস্বতী পুজো মানেই কিন্তু পুজোর পরে একটা জোরদার খাওয়া দাওয়ার প্রিপারেশন তো আজকে কিন্তু স্কুলে সেটাই হচ্ছে আজকে আমাদের বাচ্চাদেরকে সরস্বতী পুজোর পর খাওয়ানো হচ্ছে তো যেমনটা তোমরা দেখছো এখন হচ্ছে ছোট বাচ্চাদের মানে প্রাইমারি সেকশনের বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে এটা ফার্স্ট ব্যাচ আর বড় স্টুডেন্টসরা কিন্তু তাদেরকে সার্ভ করছে তো চলো এইভাবেই আজকের ব্লগটা শুরু করি আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে সো লেটস এনজয় তো খাওয়া দাওয়া কিন্তু এখন জোরদার চলছে সকাল 10টা থেকে কিন্তু শুরু হয়ে গেছে এখন প্রায় 11:30টার মতো বাজে আর আমরা টিচার্সরাও কিন্তু বাচ্চাদের সাথে থেকে থেকে পুরো বাচ্চা হয়ে গেছি আর সরস্বতী পুজোর খাওয়াটা কিন্তু একটা বড় ইমোশন সবার কাছে সমস্ত বাচ্চাদের কাছে তো এখন হচ্ছে ইনি হচ্ছেন আমাদের একজন স্যার মানে আমাদের একজন কলিগ তো এনার থেকে শুনে নিচ্ছি ওনার কীরকম লাগছে এই এক্সপিরিয়েন্সটা তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু খুব আনন্দের সাথে খাওয়া দাওয়া করছে খুব মজা করছে ওরা তো চলো একবার সবার ওপিনিয়ন জেনে নিই আর দেখি নিই আমাদের বাচ্চাদের কি মত তাদের এই পুরো ইভেন্টটা নিয়ে বসছে এই যে থার্ড ব্যাচ
তো তোমরা স্টুডেন্টসদের ওপিনিয়ন শুনলে ওরা কি দারুণ মজাটাই না করছে। তো এখন দুটো ব্যাচের খাওয়া অলরেডি হয়ে গেছে, এটা থার্ড ব্যাচ, এরা গিয়ে বসছে এবার খেতে। দেখি এই সুন্দরী কি বলে, ওনার কি বক্তব্য। এত কিছুর মাঝে একটু ফাঁক বের করে দুজন মিলে একটু কমন রুমে এসে বসে আছি, একটু আড্ডা মারছি, তারপর আবার বাইরে যাব। কত দেখাবো ধ্রুব, কি খাচ্ছিস, হচ্ছে রান্না কেমন হয়েছে? ভালো ম্যাম। রে এ তো সারাদিন কমেন্ট করে। ইয়েস ম্যাম, সাবস্ক্রাইব। তোরা কিছু বলবি? কেমন আছিস? তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্টুডেন্টসরা কতটা এনজয় করছে, আর এই আমার ব্লগটাকেও কিন্তু ওরা খুব এনজয় করে। ইভেন ওরা আমাকে মনে করিয়ে দেয় ব্লগ করার জন্য স্কুলে এরকম কোনো ইভেন্ট হলে। তো চলো বাকি ব্লগটা এনজয় করি সবাই মিলে। মুখে খাবার তো নিমা আপাতত ফ্রাইড রাইস, আলুর দম, এই পড়লো বেগুনি গরমাগরম, ফাইনালি চাটনি পড়লো। খাওয়া দাওয়ার পর্ব মিটে গেল, এখন যাবো বাড়ি। এই যে আমরা রেডি ব্যাগপত্র নিয়ে। তো আপাতত আজকের ইভেন্ট শেষ। তোমরা দেখলেই কতটা মজা করলাম আমরা সবাই মিলে। এবার বাড়ি ফেরার পালে, এবার বাড়ি চলে এসেছি, বাট বাড়ি ফিরে বা আসার পথে আর শ্যুট করতে পারিনি। তো সেজন্য তোমাদের সাথে কিছু গ্লিমসেস শেয়ার করছি, কিছু পিকচার্স যেটা আমরা সবাই মিলে ক্যাপচার করেছি স্টুডেন্টদের সাথে, টিচার্সদের সাথে, সবার সাথেই। তো চলো এইভাবেই তোমরা বাকি ভিডিওটুকু এনজয় করো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভালো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।